নমস্কার বন্ধুরা গুরু পূর্ণিমা আমাদের হিন্দু শাস্ত্র মতে একটি গুরুত্বপূর্ণ দিন এই গুরু পূর্ণিমা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে এলাম পূর্ণিমা লেগেছে শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ থেকে রবিবার অপরাহ্ন চারটা ষোলো পর্যন্ত এই গুরু পূর্ণিমার সময়টুকুর মধ্যে আমরা কী কী করবো আর কী কী করবো না সেই বিষয়েই আলোচনা করতে এলাম গুরু পূর্ণিমার দিনটি খুব ভালো একটা দিন শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস কেনা শুভ বলে মনে করা হয় যে জিনিস কেনা শুভ এবং যে জিনিসগুলো খেলে খুব ভালো বন্ধুরা সেই বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজ একেবারে করতে নেই গুরু পূর্ণিমাতে এই কাজ করলে অমঙ্গল হয় বন্ধুরা এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন অনেক উপকারে আসবে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন আমাদের সকল গুরুকে প্রণাম জানাই গুরুরাই আমাদের জীবনের মার্গদর্শক আমাদের পড়াশোনা জীবনযাপন ও জীবনযুদ্ধে এগিয়ে থাকার প্রেরণা দেন আমাদের গুরু ও শিক্ষকরা শিক্ষিকারা আজ গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে জানাই আমার গুরু এবং শিক্ষকদের শিক্ষিকাদের আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম শুভ গুরু পূর্ণিমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশমদ শ্রী গুরুদেবই নম গুরুদেব গুরুদেবের কৃপায় আমরা সকলের জন্য খুব খুব ভালো থাকি সুস্থ থাকি এবং গুরুদেব কে আমরা সেবা করব গুরুদেব আমাদের আশীর্বাদ দেবে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন একটি বই বা গীতা কিনে আনুন গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হল চাল গম জোয়ার বাজরা ইত্যাদি বলা হয় দানা শস্য ক্রয় করলে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে গুরু পূর্ণিমার দিন একটি নারকেল ক্রয় করে ভগবানের কিংবা গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী কৃপা পাবেন গুরুপূর্ণিমার দিন হলুদ রঙের যে কোনো ফল ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে মিলে ভোগ গ্রহণ করুন বাড়ির সকলে সুস্থ ও নিরোগ থাকবে যেমন এই গুরু পূর্ণিমার দিন আম কাঁঠাল ইত্যাদি ফল সহকারে সঙ্গে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিতে একদম ভুলবেন না কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকতে হয় আঘাত করে কাউকে কথা বলবেন না ঝগড়া ঝামেলা করবেন না এই গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিন গুরুকে একটু উঁচু আসনে বসাবেন গুরু পূর্ণিমার দিন কাউকে টাকা ধার দেবেন না নেবেনও না তাহলে সংসারে অমঙ্গল হয় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আপনারা এই গুরু পূর্ণিমার দিনটি গুরুর কৃপা লাভ পাওয়ার জন্য আপনারা বাবা মাকেও প্রণাম করুন এবং বাবা মায়ের সেবা করুন তাহলে আপনারা গুরুর আশীর্বাদ সবসময় পেয়ে থাকবেন তাহলে বন্ধুরা আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য বেলাইকনটাতে ক্লিক করে দেবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুর কৃপার সঙ্গে সবসময় থাকবে তাহলে বন্ধুরা এই গুরু পূর্ণিমার সময়টা আমি বললাম শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে রবিবার অপরাহ্ন চারটা ষোলো মিনিট পর্যন্ত